सकल के जय जीशु। आज के आरेकटी बार नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि। आर आज के आसुन आमरा जे भावे बाइबेलेर बोइगुलि आमरा देखछिलाम धारावाहिक भावे सेई भावे आमरा आजकेर बोइटीतेओ आमरा देखबो प्रत्येकटी अध्याये कि कि विषय रयेछे। आर आज के जे बोइटी देखबो सेटा होच्छे द्वितीय विवरण। एई बोइटी आज के आमरा एक थेके चौंतीसटी अध्याय रयेछे। आर एई चौंतीसटी अध्याये প্রত্যেকটি অধ্যায়ে কোন কোন বিষয় রয়েছে আসুন আমরা দেখি। দ্বিতীয় বিবরণ বইটিতে যদি আমরা রূপরেখা দেখি পুরো বইটাতে প্রথম রয়েছে যে ঐতিহাসিক বিষয়, যেখানে মসির প্রথম বক্তৃতার কথা রয়েছে, মসির দ্বিতীয় বক্তৃতা যেটা আইন বিষয়ে রয়েছে, মসির তৃতীয় বক্তৃতা ভবিষ্যৎবাণী বিষয়ে রয়েছে। আসুন আমরা এই বইটি एक থেকে চৌত্রিশ অধ্যায় আমরা দেখি। এক অধ্যায় থেকে চার অধ্যায় পাই যে ইতিহাসের পুনরালোচনা, সিনাই থেকে কাদেশ পর্যন্ত যাত্রার পুনরালোচনাকে আমরা দেখতে পাই। মরু এলাকায় ইসরায়েলরা ৩৮ বছর ধরে ছিল, একই সঙ্গে ইসরায়েলদের বিশ্বাসের নতুন অধ্যায় এবং সামনের দিকে অগ্রসর হওয়ার কথা। পাঁচ অধ্যায়ে পাই ১০ অধ্যায়ের পুনরুক্তি বা পুনরালোচনার বিষয় রয়েছে। ছয় অধ্যায়ে পাই প্রথম আজ্ঞার ব্যাখ্যা সম্বন্ধে। সাত অধ্যায়ে পাই পাপ থেকে আলাদা হওয়ার কথাকে রয়েছে। আট থেকে দশ অধ্যায়ে যখন আমরা পড়ব বাধ্য হওয়ার জন্য সতর্কতা বাণী, অতীতের বিষয়কে মনে করা এবং ভবিষ্যতের তাদের আশা রাখা, এই বিষয় রয়েছে। এগারো থেকে বারো অধ্যায়ে আমরা পড়ব আশীর্বাদ এবং অভিশাপের কথা রয়েছে, এবং প্রতিজ্ঞাত দেশে আশীর্বাদের শর্তাবলীও আমরা সেখানে পাই। ১৩ অধ্যায় পাই ভণ্ড ভাওবাদীদের তাদের শাস্তি এবং ধ্বংসের কথা রয়েছে। একই সঙ্গে যে আত্মীয়রা প্রতিমা পূজা করার জন্য অন্যদেরকে প্ররোচিত করত তাদের শাস্তি রয়েছে, এবং ঈশ্বরের উপর বিশ্বাস পরিত্যাগকারী লোকেদের উপর শাস্তি। ১৪ অধ্যায় পাই ঈশ্বরের লোকেদের আলাদা হওয়ার ভিত্তি, আলাদা হওয়া এবং খাবারের ব্যাপারে পার্থক্য। ১৫ থেকে ১৬ অধ্যায়ে বিশ্রামের বছর এবং প্রধান পর্বসমূহের কথা রয়েছে। একই সঙ্গে ইব্রীয় দাস দাসীদের মুক্ত করা, ঈশ্বরের জন্য পশুর প্রথম বাচ্চাকে আলাদা করে রাখা এবং বছরের প্রধান প্রধান উৎসব। ১৭ অধ্যায়ে পাই জনগণের জন্য বিচারকের নিয়োগ। ১৮ অধ্যায়ে আমরা পড়ি মহান নবীর ভবিষ্যৎবাণীর কথা। সেই ভবিষ্যৎবাণী হচ্ছে একজন মহান নবী তাদের মধ্যে আসবেন। ১৯ থেকে ২০ অধ্যায়ে আমরা দেখতে পাই নিজেদের দেশে থাকার জন্য বিভিন্ন ধরনের নিয়ম, আশ্রয় নগর এবং অন্যান্য নিয়ম, এবং ইসরায়েল জাতির ভবিষ্যৎ যুদ্ধের বিজয়ের কথা আমরা এই অধ্যায়ে দেখতে পাই। ২১ অধ্যায়ে আমরা দেখি অজানা খুনের জন্য প্রায়শ্চিত্ত, একই সঙ্গে পারিবারিক নিয়ম এবং দোষীকৃত ব্যক্তির কবরপ্রাপ্তের বিষয়ে আমরা এই অধ্যায়ে দেখতে পাই। ২২ অধ্যায়ে আমরা দেখি দ্বিতীয় প্রস্তর ফলকের বিষয়ে। ২৩ অধ্যায়ে আমরা পড়ি সদাপ্রভুর সমাজের পবিত্রতার কথা এবং সদাপ্রভুর লোক কারা সেই বিষয়ে আমরা দেখতে পাই। যুদ্ধের সময় ছাউনির পবিত্রতা এবং পালিয়ে আসা দাস সম্বন্ধের নিয়ম, এই কথাকে আমরা দেখতে পাই। ২৪ অধ্যায়ে আমরা দেখি স্ত্রী পরিত্যাগ করার বিষয়ে মসির অনুমতি, এই কথাকে আমরা দেখতে পাই। ২৫ অধ্যায়ে পড়ি বিভিন্ন নিয়মের বিষয়ে রয়েছে, যেমন দৈহিক শাস্তি, বলদ গরু এবং অমালেকের ধ্বংসের বিষয়ে ভবিষ্যৎবাণী রয়েছে। ২৬ অধ্যায়ে দেখি প্রথম তোলা ফসলের উৎসর্গ এবং প্রার্থনার বিষয় রয়েছে। ২৭ অধ্যায়ে পাই আশীর্বাদ ও অভিশাপের কথা। ২৮ অধ্যায়ে আমরা পড়ি যদি ঈশ্বরের আজ্ঞা পালন করা হয় তাহলে আশীর্বাদ, আর যদি ঈশ্বরের আজ্ঞা অমান্য করা হয় তাহলে অভিশাপ, এই কথাকে আমরা দেখতে পাই। ২৯ অধ্যায়ে পাই পলেষ্টীয়দের ব্যবস্থা এবং অভিশাপ সম্বন্ধে রয়েছে, একই সঙ্গে অভিশাপের পুনরাবৃত্তিও রয়েছে। ৩০ অধ্যায়ে পাই ব্যবস্থার শর্তাবলী এবং মসির দ্বারা করা সেই ব্যবস্থা ভঙ্গের ফলে তাদেরকে সেই
শেষ ভয়াবহ সতর্কবাণী। একত্রিশ অধ্যায়ে আমরা পাই মসির শেষ নির্দেশবলী এবং মসি আইন কানুন যত্নভাবে লিখে রেখে তিনি পুরোহিতদের দিলেন ঈশ্বরের প্রকাশিত ভবিষ্যৎবাণী এবং মসি লেবীয়দের নির্দেশ দিলেন। বত্রিশ অধ্যায় যখন আমরা পড়ব সেখানে আমরা মসির গীত সম্বন্ধে রয়েছে। তেত্রিশ অধ্যায় আমরা পাই ইসরায়েলীদের প্রতি মসির আশীর্বাদের কথা এবং বিভিন্ন গোষ্ঠী মসির দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হলেন। ইসরায়েলীয়দের ভবিষ্যতের আনন্দের কথা রয়েছে এবং চৌত্রিশ অধ্যায় আমরা পাই সেখানে মসির মৃত্যুর সম্বন্ধে একই সঙ্গে যিহোশুয়াকে তার পরের নেতা হওয়ার দায়িত্ব, এই কথাকে আমরা এই অধ্যায়ে দেখতে পাই। তো আমরা দ্বিতীয় বিবরণ এই বইটি এক থেকে চৌত্রিশ অধ্যায় প্রত্যেকটি অধ্যায়ে কোন কোন বিষয় রয়েছে আমরা দেখলাম। তো আসুন আমরা এর পরের বইটিতেও আমরা এইভাবে লক্ষ্য রাখব আর খুব তাড়াতাড়ি আমরা সংক্ষেপে বাইবেলকে আমরা খুব তাড়াতাড়ি জানার জন্য আমরা চেষ্টা করি আর এইভাবে আমরা বাইবেলকে পড়ি। এর পরের বিষয়গুলো আমরা এর পরের ভিডিওতে আমরা দেখব। তাই এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আর সকলকে জয় যিশু।